সালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আমি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম এস এম মডেল স্কুল অ্যান্ড কোচিং কুষ্টিয়া কুষ্টিয়াক্তেক আয়োজিত আজকের যে লেকচার সেটি হল প্রথম শ্রেণীর সাধারণ গণিতের লেকচার ফাইভ এই পাঁচ নাম্বার লেকচারে আমি যে বিষয়ে আলোচনা করব এটি হলো উপর নিচে যোগ অর্থাৎ উপরে সংখ্যা থাকবে এবং নিচে সংখ্যা থাকলে সেই যোগটা কিভাবে করতে হয় সেটা আমি খুব সহজেই আপনাদের শেখাবো আপনারা একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন আমার লেকচার তাহলে আপনারা খুব সহজেই আমার এই ক্লাসটি বুঝতে পারবেন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল ক্লাসে উপর নিচে যোগ কিভাবে করতে হয় দেখেন আমরা উপরে একটি সংখ্যা লিখলাম চার নিচে আর একটা সংখ্যা লিখলাম দুই তাহলে চার আর দুই এই সংখ্যা যোগ করব কিভাবে যোগ করার ক্ষেত্রে আমরা যেহেতু আমরা প্রথম শ্রেণীর অঙ্ক করছি তাই আমরা খুব মনোযোগ সহকারে একটু খেয়াল করব। যে উপর নিচে যোগ করতে গেলে আমার উপরে আছে চার সংখ্যা তাহলে আমরা উপরে চারটা সংখ্যা দাগ দিই আর নিচে আছে দুইটা সংখ্যা তাহলে আমরা দুইটা দাগ দিই তাহলে আমরা টোটাল যদি কাউন্ট করি যে আমার দাগ কয়টা আছে এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় টাটা টোটাল আমার সংখ্যা আছে কত ছয় এভাবে আমরা উপর নিচে যোগ করতে পারি পাশাপাশি যোগ আমরা বিগত ক্লাসে করেছি আমরা আজকে শেখাবো আপনাদের উপর নিচে যোগ উপর নিচে যোগ থাকলে কি করতে হয় পাশাপাশি যোগ উপর নিচে যোগ একই রকম আমি আপনাদের বোঝাই দিচ্ছি একটু সহ খুব মনোযোগ সহকারে খেয়াল করবেন তাহলে খুব সহজে বুঝে যাবেন উপরে চার সংখ্যা আছে যার কারণে আমরা চারটা দাগ দিয়েছি আর নিশেষ দুই সংখ্যা আছে যার কারণে দুটো দাগ দিয়েছি এই চারটা দাগ এবং দুইটা দাগ আমরা টোটাল যদি এক জায়গায় করি যোগ করি তাহলে আমার সংখ্যা কত হয়ে যাবে ছয় কীভাবে হবে এখানে চার আছে গুনে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় টোটাল আমার দাগ আছে কত ছয়টা যার কারণে আমার যোগফল হলো ছয় এরপরে আর একটা অঙ্ক দেখেন এখানে যদি আমরা লিখি পাঁচ এখানে যদি লিখি তিন তাহলে পাঁচের জন্য আমরা এখানে পাঁচটা দাগ দেব পাঁচটা দাগ দিলাম আর তিনের জন্য তিনটা দাগ দিলাম আমরা টোটাল যদি কাউন্ট করি তাহলে যোগফলটা কত হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে টোটাল আমার যোগফল কত হলো আট তাহলে এইভাবে আমরা আট বসাই দিলে আমার কিন্তু অঙ্কটা হয়ে যাবে তাহলে যোগ অঙ্ক করার ক্ষেত্রে আমাদের খুব খুব সহজ নিয়ম আমার এখানে যে সংখ্যা থাকবে সেই কটা দাগ দিব নিচে যে সংখ্যা থাকবে সেই কটা দাগ দিব টোটাল দাগগুলো আমরা একত্রে গণনা করব গণনা করার পর যেটা পাবো সেটাই আমাদের এখানে যোগফল তাহলে আমরা পাঁচটা দাগ দিয়েছি পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পাঁচটা দাগ আর তিনটা দাগ টোটাল যদি আমরা কাউন্ট করলাম তাহলে আমার সংখ্যা হল কত আট এভাবে আমরা খুব সহজে যোগ অঙ্ক করতে পারি আমরা যদি আরেকটা সংখ্যা লিখি যে চার যোগ চার অর্থাৎ চার আর চার যোগ করলে কত হয় চারের জন্য আমরা চারটা দাগ দেব এই নিচে চারের জন্য আমরা চারটা দাগ দেবো যে টোটাল আমরা কাউন্ট করি যে আমার এখানে যোগফল কত হচ্ছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট চার আর চার যোগ করলে। আমার কত হয়ে যাচ্ছে আট তাহলে এভাবে আমরা নিচে যোগ করতে পারি খুব সহজে উপর নিচে যোগের ক্ষেত্রেও আমরা ওইরকম দাগ দিয়ে নেব আগের যে আমরা বিগত ক্লাসটা করেছি সেই ক্লাসের মতোই এখানেও আমরা উপরে চারটা দাগ দিলাম নিচে চারটা দাগ দিলাম টোটাল কাউন্ট করলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হয়ে গেল আমার আট খুব সহজে আমরা এইভাবে যোগ অঙ্ক করতে পারি বন্ধুরা একটু মনোযোগ সহকারে খেয়াল করেন তাহলে আমাদের যোগ অঙ্ক নিয়ে আর কোনো আতঙ্ক থাকবে না যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের অঙ্ক নিয়ে কোনো আতঙ্ক থাকবে না নেক্সট অঙ্ক আমরা ফিরে যাই আমরা যদি এখানে লিখি তিন যোগ এখানে যদি লিখি দুই তাহলে তিনের জন্য আমরা তিনটা দাগ দেবো আর দুইয়ের জন্য আমরা দুইটা দাগ দেবো টোটাল আমরা কাউন্ট করি এক দুই তিন চার পাঁচ তাহলে আমার যোগফল হয়ে গেল পাঁচ এটা হয়তো বুঝতে কারোর কোনো সমস্যা হওয়ার কথা না যদি আপনার একটু মনোযোগ সহকারে খেয়াল করেন যে উপরে যে সংখ্যা থাকবে সেই কয়টা দাগ দেব নিচে যে সংখ্যা থাকবে সেই কয়টা দাগ দেব টোটাল দাগ কয়টা দিয়েছি দাগগুলো আমরা গণনা করে নেব এক দুই তিন চার পাঁচ মোট পাঁচটা দাগ দিয়েছি যার কারণে আমার যোগফল কত পাঁচ এরপরে আরেকটা অঙ্ক আমরা দেখি আমরা যদি এখানে লিখি চার যোগ এখানে যদি আমরা লিখি দুই তাহলে কি হয় চারের জন্য আমরা চারটা দাগ দেবো এক দুই তিন চার আর দুইয়ের জন্য আমরা দুইটা দাগ দেবো তাহলে টোটাল আমরা কাউন্ট করি এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমার যোগ হয়ে গেল কত ছয় খুব সহজে আমরা উপনিষে যোগ করতে পারি পাশাপাশি যোগের পরবর্তীতে আমরা উপনিষে যোগ এভাবে করতে পারি আমরা নেক্সট অঙ্ক আমরা যদি এখানে পাঁচ যোগ এখানে যদি আমরা চার লিখি তাহলে পাঁচের জন্য এক দুই তিন চার পাঁচটা দাগ দিলাম আর চারের জন্য এক দুই তিন চারটা দাগ দিলাম তো টোটাল যদি আমরা কাউন্ট করি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে টোটাল আমার যোগফল ফল হলো কত নয় এভাবে আমরা যোগ অঙ্কগুলো খুব সহজে করতে পারি তো আপনারা অবশ্যই বাসায় এইভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলে আপনাদের অঙ্কগুলো খুব সহজে বোঝা হয়ে যাবে আমরা পাশাপাশি যে যোগ অঙ্কগুলো করেছি আর উপর নিচে যোগ কিন্তু সেম একই রকম জাস্ট খালি সংখ্যাগুলো পাশাপাশি লেখা আর এটা উপর নিচেটা উপর নিচে লেখা এইভাবে দাগ দিয়ে আপনারা অঙ্কগুলো করবেন আমরা এরপরে আপনাদের কিছু হোমওয়ার্ক দিয়ে আমি আমার আজকের মতো শেষ করব আপনারা বাসায় এইগুলো একটু প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলেই আপনাদের এই যোগ অঙ্ক সম্পর্কে আর কোনো ভয় ভীতি থাকবে না খুব সহজেই বুঝে যাবেন আপনারা কয়েকটি হোমওয়ার্ক করবেন উপরে চার নিচেই পাঁচ উপরে ছয় নিচে তিন ওপরে পাঁচ নিচেই তিন উপরে ছয় মেসে চার উপরে সাত নিচে দুই ওপরে আট নিচেই তিন তাহলে আপনারা এই অঙ্কগুলো করতে গেলে চারের জন্য চারটা দাগ দেবেন পাঁচের জন্য পাঁচটা দাগ দেবেন দেওয়ার পরে টোটাল কাউন্ট করে নিচে যোগ ফলটা বসাই দেবেন ছয়ের জন্য ছয়টা দাগ দিবেন তিনের জন্য তিনটা দাগ দিবেন টোটাল যোগ করে যোগফলটা নিচে বসাই দিবেন পাঁচের জন্য পাঁচটা দাগ দেবেন তিনের জন্য তিনটা দাগ দেবেন টোটাল যোগ করে যোগফলটা নিচে বসাই দিবেন এখানে ছয়ের জন্য ছয়টা দাগ দিবেন চারের জন্য চারটা দাগ দিবেন টোটাল কাউন্ট করে নিচেই যোগ ফলটা বসাই দেবেন সাতের জন্য ষাটটা দাগ দেবেন দুয়ের জন্য দুইটা দাগ দিবেন টোটাল যোগ করে যোগ ফলটা বসাই দেবেন আটের জন্য আটটা দাগ দিবেন আর তিনের জন্য তিনটা দাগ দিবেন দেওয়ার পর টোটাল দাগগুলো গণনা করে যে ফল হবে সেটা ফলটা নিচে বসাই দিবেন এভাবে করলে আপনাদের যোগ অঙ্কগুলো রকম ভুল হবে না যাই হোক আপনারা এইভাবে আপনারা বাসায় অঙ্কগুলো প্র্যাকটিস করবেন আমি আজকের ক্লাস আর বর্ধিত করছি না এখানেই আমি আমার ক্লাস শেষ করছি পরবর্তীতে পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ